আসসালামু আলাইকুম, আমি আসানুদ্দিন মালিক, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। এই টপিকটি ফটোশপের একটি টপিক। এই টপিকটির মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন যদি ইচ্ছা করেন। ফটোশপের যে টুলটিকে বলা হয় মাদার টুল, মানে এই এই টুলটি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সেই টুলটির নাম হচ্ছে পেন টুল। এই পেন টুলটি দিয়ে আপনি কোন ধরনের কাজগুলো করতে পারবেন, কোন কোন মার্কেট প্লেসে কাজগুলো করতে পারবেন, এই নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। কিন্তু আজকে এই শুধু পেন টুলের আলোচনাটা আমরা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং কি দুটি টিউটোরিয়াল থাকবে আপনাদের, পার্ট ওয়ান থাকবে, পার্ট টু থাকবে। প্রথমে টিউটোরিয়াল যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা পেন টুলের মাধ্যমে কোন কোন মানে পেন টুলটির কোন কোন কাজ হয়, পেন টুলটি দিয়ে কোন কোন কাজ হয়, এবং পেন টুলটি দিয়ে যে কাজগুলো করবেন ওটা একটা প্র্যাকটিক্যাল মানে টিউটোরিয়াল থাকবে। এই ধরনের দুটি টিউটোরিয়াল আপনাদের জন্য থাকবে ভিডিও। অতএব এই টিউটোরিয়াল মানে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, প্রতিটি টিউটোরিয়াল শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ যারা বেসিক থেকে শিখতে চাচ্ছেন অনেক ভালো কিছু পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুইক টিম প্রিমিয়াম টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি, আমি হাসানুদ্দিন রহমান। আজকে আমরা দেখাবো আসলে মূলত একটি পিকচারে কিভাবে প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং এই পিকচারটাকে আসলে ক্লিপিং পাথ কিভাবে করা যায়। তাহলে চলুন দেখা যাক কিভাবে করা যায় কাজটা। আচ্ছা, সর্বপ্রথম আমরা যে পিকচারটি আমরা নিব সেই পিকচারটিকে এখানে ক্লিক করে, লেয়ারে ক্লিক করে আমরা টান দিয়ে নিয়ে এসে নিয়ে ছেড়ে দিই। আমরা একটা নতুন মানে লেয়ার নিতে পারবো, অথবা একবার আনডু করি। কিবোর্ড থেকে ক্যাট্রল জে অথবা কন্ট্রোল জে যেটাই বুঝি আমরা ক্লিক করব, দেখবেন যে ফর জার্নি আমাদের নতুন আরেকটা লেয়ার চলে আসছে। এখন নিচের লেয়ারটাতে সিলেক্ট করে ক্লিক করে আমরা এই নিউ লেয়ারে, নিউ ক্রিয়েট লেয়ার যেটা আছে এটাতে ক্লিক করবো। একটা ব্ল্যাঙ্ক লেয়ার আসবে, ফাঁকা লেয়ার আসবে। এখান থেকে আমরা কি করব, এই যে ইয়েটা আছে আপনার গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল, ঠিক আছে, যে ইয়েটা আছে এটার উপর ক্লিক করবো। পেইন্ট বাকেট টুলের উপর ক্লিক করে এই যে জায়গাটা আছে এখানে সেট সেট প্রোগ্রাম কালার যেটা আছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে একটা কালার পিকার প্রোগ্রাম কালার নামে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে ছয়টা এফ দিব এই জায়গাটাতে, এই জায়গাটাতে, ঠিক আছে, 1 2 3 4 5 6 দেওয়ার পরে ছয়টা কালার কোড দেওয়া হলো, এই কারণে এফ, এটা হচ্ছে সাদা কোড, ঠিক আছে। এখানে ছয়টা জিরো দেন, 1 2 3 4 5 6, এটা হচ্ছে কালো। সাদা এবং কালো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, 1 2 3 4 5 6 দেওয়ার পরে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটা ক্লিক করব, এখানে এই ফাঁকা জায়গায় ক্লিক করলে দেখুন এটা সাদা হয়ে গেছে। এখন আমরা আবারও রাইট ক্লিক করে পেন টুলে চলে যাব। পেন টুলে গিয়ে আমরা সর্বপ্রথম এটাকে ক্লিপিং পাথ করব। আমি পূর্বে টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে ক্লিপিং পাথ করতে হয়, আমরা সেই পদ্ধতিতে ক্লিপিং পাথ করব। আর ক্লিপিং পাথ করার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যতদূর মানে আমার পিকচারটা যেটা কাজ করবে জুম করে নিয়ে কাজ করা যায় ততদূর নিয়ে আমরা কাজ করব। আমরা যে রাবার ব্যান্ডটাকে ওপেন রেখে আমরা এই সিস্টেম অনুযায়ী আমরা কাজ করব। আর আমরা যখন ক্লিপিং পাথ করব, অলরেডি আমরা একটা শেপে আছে, আমি শেপটাকে ডিলিট করে দিচ্ছি। আমাদেরকে পাথ মোডে নিতে হবে। পাথ মোডে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা আপাতত সিলেক্ট করলাম, আমি টোটালটাই ফার্স্ট ও লাস্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। আমি টিউটোরিয়ালটা আপাতত বন্ধ রেখেছি, শুধু শুধু টিউটোরিয়ালটা আমার মানে বেশি লম্বা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন আমি মনে করছি না, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা খুব কাছাকাছি চলে আসছি। এখন আমার এখানে ক্লিক করে এখানে নর্মালি যখন মাউস পয়েন্টারের পিছনে মানে নিচে একটি সার্কেল আসবে তখন বুঝতে পারবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে চলে আসছেন, তখন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি ইচ্ছা করেন এটাকে পাথ হিসেবে সেভ করবেন, ঠিক আছে, তাহলে আপনি পাতে চলে যাবেন। এখানে পাতে লেয়ার চ্যানেলস পাথ, এখানে গিয়ে এই আপনি সেভ পাতে ক্লিক করে আপনি মনে করেন যে সেভ করে ফেলবেন। আপাতত আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি আসলে পাতটা কি জিনিস, এখান থেকে পাতটা আসলে আমার হয়েছে কিনা এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন এটার উপর এটা সিলেক্ট করতে হলে আমাকে এই জিনিসটাকে সিলেক্ট করতে হলে রাইট ক্লিক করে এই জায়গাটার উপর রাইট ক্লিক করে অথবা এই জায়গাটার উপর রাইট ক্লিক করে মেক সিলেকশন করে এখান থেকে জিরো ফেদার রেখে, ঠিক আছে, ফেদার রেডিয়াসটাকে জিরো রেখে আমরা ওকে দিব।
ওকে দেওয়ার পর দেখুন যে এই জায়গাটা টোটালি সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা আরেকবার আনডু করি, এটাকে রাইট ক্লিক করে মেক সিলেকশন করে আমরা সিলেক্ট করতে পারবো, অথবা কিবোর্ড থেকে ক্যাট্রল ইন্টার, যেটাকে কন্ট্রোল ইন্টার বলি আমরা, ক্যাট্রল ইন্টার চাপ দিলেও সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি নর্মালি এখন আমার এই প্রোডাক্টটুকু সিলেক্ট আছে, আমি যদি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই তাহলে এটা মাঝখানেরটা ডিলিট হবে, আমার প্রয়োজন বাহিরের অংশটুকু ডিলিট করা। তাহলে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিলাম, মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড আন্ডু আন্ডু দিলেই আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। যদি অনেক কয়েকবার ফিরে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে ক্যাপিটাল অল্টার জেড আন্ডু, তাহলে আরও বেশি বার ফেরত যেতে পারবো আমরা। আচ্ছা তাহলে এটা যদি এখন এই অবস্থায় আমরা দেখলাম শুধু প্রোডাক্টটুকু ডিলিট হচ্ছে, আমাদের বাহিরের অংশটুকু ডিলিট করার জন্য প্রোডাক্টটুকুকে রেখে তাহলে আমাকে করতে হবে কিবোর্ড থেকে ক্যাপিটাল শিফট আই চাপ দিতে হবে। ক্যাপিটাল শিফট আই চাপ দিলে দেখবেন যে বাহিরের অংশটুকু সিলেক্ট হয়ে গেছে, তখন যদি আপনি ডিলিট চাপ দেন কিবোর্ড থেকে তখন দেখবেন বাহিরের অংশটুকু ডিলিট হয়ে গেছে, বাহিরের অংশটুকু প্রপারলি ডিলিট হয়ে নিচের যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমার নিচের লেয়ারে সেটা আমার দেখা যাচ্ছে। তাহলে আমরা দুই পদ্ধতিতে এটা করতে পারলাম, একটা হচ্ছে মাঝখানের পদ্ধতিটাকে মানে মাঝখানের প্রোডাক্টটাকে ডিলিট করতে পারলাম, আমরা ইচ্ছা করলে বাহিরের অংশটুকে ডিলিট করতে পারলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিব, এ কারণেই এই সিলেকশনটা যেটা দেখছেন এটাকে ডিলিট করে দিবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে এই সিলেকশনটাকে অটোমেটিক্যালি ডিলিট করে দিচ্ছে। এখন মুভ টুলের মাধ্যমে আপনি দেখেন এই জিনিসটাকে বিভিন্ন জায়গায় আপনি মুভ করতে পারছেন, এই জিনিসটা পারফেক্টলি আপনার হয়ে গেছে। আচ্ছা এখন একটা জিনিস হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং বাদ আসলে দুটো কি জিনিস। ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ডটাকে যে মানে অনাকাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটিকে আপনি রাখবেন না, আপনার বায়ার রাখবে না, আপনার ক্লায়েন্ট রাখবে না, সেটাকে ডিলিট করে দেওয়াটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, সেটা যে কোনো জিনিসের হতে পারে, যে কোনো প্রোডাক্টের হতে পারে। আর ক্লিপিং পাথ হচ্ছে কোনো প্রোডাক্টের নির্দিষ্ট জায়গাকে, কোনো প্রোডাক্টকে পারফেক্টলি আপনার ক্লিপিং পাথ করে দেওয়া, ক্লিপ করে দেওয়া। ক্লিপ হচ্ছে ছোটো ছোটো করে তাকে মেনটেন করে সিলেকশনটাকে ধরে দেওয়া। তাহলে আমরা একটা জিনিস দেখি, এটা ক্লোজ করি আপাতত, আমি এখান থেকে দেখতে পারবো যে আমি যে ক্লিপিং পাথ নামে যে সেভ করছিলাম এটা জিনিসটা আমি ফটোশপে ওপেন করলাম। ওপেন করার পরে আমি লেয়ারে গেলাম, চ্যানেলে গেলাম, পাতে গেলাম, দেখেন এখানে একটা পাথ নামে আছে। এই পাতের উপর যদি আমি ক্লিক করি দেখবেন আমি কোন দিকে মাউস নিয়ে গিয়েছিলাম সেটা প্রপারলি এখানে দেখা যাচ্ছে, আমি কোন দিক দিয়ে আসলে মাউসটা নিয়ে গিয়েছিলাম, আমি আসলে কি কোনো কিছু বাইরের কোনো কিছু ডিলিট করেছি না বাইরের কোনো কিছু রেখেছি, এটা ডিটেলস দেখা যাবে। আর বায়ার এটাকে খুব ইজিলি মেনটেন করতে পারবে, কিরকম কিবোর্ড থেকে ক্যাট্রল চেপে ধরে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করবে, দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল যে চাপ দিবে ওনার যে প্রোডাক্টটুকু আলাদা হওয়ার কথা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। অর্থাৎ ক্লিপিং পাথ করলে আপনি কোনোভাবেই বাইরের কোনো প্রোডাক্টের সামান্যতম অংশ চুরি করতে পারবেন না, সামান্যতম অংশ বাদও দিতে পারবেন না, সামান্যতম অংশ আপনি রেখেও দিতে পারবেন না। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনি সৌন্দর্য বর্ধনের জন্য সৌন্দর্য প্রপারলি বাড়ানোর জন্য, অথবা কোনো কিছু একটা ডিলিট করে ফেলেছেন আপনি অ্যাড করে দিতে পারবেন, কোনো কিছু একটা আপনি রেখে দিয়েছেন সেটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন, মানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। কিন্তু ক্লিপিং পাথের বিষয়ে আপনি সেটা পারবেন না, যদি আপনি একবার করে দিয়ে দেন সেটা কিন্তু সে বুঝে ফেলবে, কারণ সে দেখতে পারবে, প্রপারলি দেখতে পারবে। তবে হ্যাঁ, ক্লিপিং পাথটাকে আপনি এডিট করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি এটাকে বাড়ায় দিতে পারবেন, সব কিছু মেনটেন করতে পারবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ একবার যদি রিমুভ করে ফেলেন তাহলে সেটা কিন্তু সম্ভব মানে হয় না, মূলত একটু কষ্ট হয়। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং পাথের ভিতরে বেশি পছন্দ করে বায়রা, মানে আপনার যেটাকে ক্লিপিং পাথ বলে সেটা ক্লিপিং পাথটা বায়রা বেশি চাহিদা থাকে এটার, কারণ এটা নিলে আপনি অন্ততপক্ষে তার সাথে যে কোনো প্রতারণা করছেন না সেটা সহজে সে বুঝতে পারে। তবে কিছু কিছু বায়রা আছে আবার খুবই ট্যালেন্টেড, আপনার ক্লিপিং পাথ দেখবে কিন্তু আপনার কাছে কি নিবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। অতএব যে বায়ার যেভাবে আমার কাছে যাবে, আমি যদি কাজটা প্রপারলি জেনে থাকি তাহলে বায়ারকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট। সবচেয়ে বড় কথা হলো কাজটা আমাকে প্রপারলি জানতে হবে, ক্লিপিং পাথ কি জিনিস, ক্লিপিং পাথ কীভাবে করতে হয়, ব্যাকগ্রাউন্ড কি জিনিস, ব্যাকগ্রাউন্ড কীভাবে করতে হয়। আশা করি আমার টিউটোরিয়ালটা সহজে বোঝার চেষ্টা করবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।